আপনাদেরকে একটি আমি সম্পূর্ণ আনকমন ব্যবসায়িক আইডিয়া দেব। যে ব্যবসাটিতে আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে বিশ হাজার টাকার মতো আয় করতে পারবেন আর এই ব্যবসাটি আগে খুব প্রচলন ছিল বর্তমানে প্রচলন নাই তবে হ্যাঁ ব্যবসা করতে গেলে কিন্তু আপনাকে মোটামুটি কাদায় কথা বলার মতো যোগ্যতা থাকতে হবে মানুষের সাথে মোটামুটি কাদে ভালো ব্যবহার এবং মানে অনেকে আছে দেখা যায় মিনমিন করে বা কথা বলতে পারে না তাদের জন্য ব্যবসা না ব্যবসা শুধুমাত্র তাদের জন্য যারা স্মার্টভাবে বা সুন্দরভাবে কথা বলতে পারে মানুষের সাথে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে তো কথা না বাড়িয়ে আজকের ব্যবসাটি হলে গা যারা বেকার বসে আছেন দেখা গেছে নিম্ন মধ্যবিত্ত কিছু করতে পারতেছেন না বেকার বসে আছেন শিক্ষিতরাও এই ব্যবসাটি করতে পারেন আর এই ব্যবসাটিতে আপনার লজ্জা রাখা যাবে না এক কথা বলতে গেলে এটাও ফুটপাথের ব্যবসা আর সেই ব্যবসাটি একদম আনকমন ব্যবসা এক কথা বলতে গেলে পুরা এলাকা বা বাংলাদেশে আগে প্রচুর এই ব্যবসাটা চলতো এখন উঠে গেছে কিন্তু এখন যদি এই সময় এই দুই সালে এসে যদি আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা অনায় আয় করতে পারবেন আর সেই ব্যবসাটি হলে কি আমার ভিডিওতে শুরুতে দেখুন যে মাটির বিভিন্ন শোপিস এবং আপনার মাটির ব্যাংক থেকে শুরু করে শোপিস আসবাবপত্র বিক্রয় করা হচ্ছে এখানে দেখুন ভিডিওতে লক্ষ্য করে দেখুন এখানে খুবই অল্প বয়সী একটা ছেলে এখানে ব্যবসা করছে যে ছেলেটার বয়স বারো থেকে চোদ্দ বছর হবে এই ছেলেটির বাবা ওকে ব্যবসাটা ধরিয়ে দিচ্ছে আর ওর ইনভেস্ট ছিল শুরুতে তিরিশ হাজার টাকা কিন্তু আপনাদেরকে বলবো যে আপনি তিরিশ হাজার টাকা না আপনি মাসে মোটামুটি কাজে বর্তমান যুগে পঞ্চাশ হাজার টাকা নিয়ে শুরু করেন আর এই ব্যবসার জন্য মানে এই যে শোপিসগুলো দেখবেন এগুলো কিন্তু মানুষ শখের জন্য ক্রয় করে থাকে আপনি দেখবেন এখানে শোপিসগুলো দেখা যায় তিরিশ টাকা পঞ্চাশ টাকায় করে বিক্রি করা হয় সর্বোচ্চ ষাট টাকা একটি শোপিসের দাম এবং মাটির যে ব্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাঙ্কগুলোর দাম হলে গিয়ে পঞ্চাশ টাকা ষাট টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা টাকা একশো টাকা তো এখানে বিভিন্ন কোয়ালিটির ব্যাংক আছে মোটামুটি কাদায় বিভিন্ন ধরনের ভ্যারাইটি শপিস থেকে শুরু করে দেখতেই পাচ্ছেন তো এই ব্যবসাটা যদি আপনি করতে পারেন আপনি অনায়াসে মাসে বিশ টাকা ইনকাম করতে পারবেন এর বেশিও ইনকাম করতে পারবেন কমও ইনকাম করতে পারবেন কারণ ব্যবসার ব্যাপারে কখনোই গ্যারান্টি দেওয়া চলবে না ব্যবসা নির্ভর করবে আপনার মুখের উপর আপনি যতটা মানুষের কাছে সুন্দরভাবে আপনার ব্যবসাটিকে বা আপনার যে পণ্যগুলো উপস্থাপনা করতে পারবেন অত সুন্দরভাবেই আপনার ব্যবসাটি চলবে আর অনেকেই প্রশ্ন করবেন যে ভাই এই মালামালগুলো পাবো কোথায় এই মালামালগুলো আপনার এলাকায় আপনি পাবেন প্রত্যেক জেলায় দেখবেন যে এই ধরনের মাটির হাড়ি পাতিল শোপিস বিক্রি করে বিভিন্ন কামার পাড়া বলে সেখানে গিয়ে আপনি খোঁজখবর নিবেন আপনার যদি ইচ্ছা হয় আপনি এই ব্যবসাটি করতে পারেন সেখানে অবশ্যই আপনি পাইকারি মালামাল পেয়ে যাবেন আর এই ব্যবসাটি করে আপনি আপনার বেকারত্ব দূর করতে পারবেন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আমার সাথে যায় না ভাই আপনার জন্য এই ব্যবসা না যারা মধ্যবিত্ত আছেন মোটামুটি কাদায় যারা আর কি ভালো অবস্থানে আছেন। আপনার ফ্যামিলির সাথে যায় না বা বংশীঘর তাদের জন্য না মোটামুটি কাদায় ঘরের জন্য আর নিম্ন থেকেই কিন্তু মানুষ এখন বড়লোক লোক হচ্ছে এক কথায় বলতে গেলে আগেরকার দিনে খেয়াল করবেন যে আগেরকার আপনারা আমার বাড়িতে যারা কাজ করতে তারা কিন্তু এখন আমাদের চাইতে অনেক কোটিপতি অতএব তাদের পরিশ্রম কিন্তু তাদের ভাগ্যের চাবিকাটি খুলে দেশে অতএব আপনি পরিশ্রম করুন আপনি সফলতা অর্জন করবেনই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না